মুখ্যমন্ত্রী এদিন বললেন না যে আমি ম্যাজিশিয়ান নই, আসলে উনি ম্যাজিশিয়ান। চাকরি ভ্যানিশ, চাকরি দিয়ে এক মিনিট, কি কি ভ্যানিশ হচ্ছে, কি 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 দিয়ে ভ্যানিশ, চাকরি ভ্যানিশ, চাকরি ভ্যানিশ দিয়ে ভ্যানিশ, শুধু চাকরি ভ্যানিশ নয়, এখানে সবকিছুই ভ্যানিশ হয়ে যায়, সবকিছুই ভ্যানিশ হয়ে যায়। চলো না, আরে শুনুন, আমি তো বলছি যে বড় বড় আমরা এতদিন পিসি সরকারের ম্যাজিক থেকে ছিলাম, এখন পিসি মুনির সরকারে দেখছি যেখানে সব ভ্যানিশ হয়ে যাবে, সব হাততালি বলছে। এখান থেকে অনন্ত দার কাছে আসবো, অনন্ত দা আপনি আইনজীবী, দুঁদে আইনজীবী, বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে বিধানসভার চিরকুট, তার থেকে আজ এই দুদিনের কর্মবিরতি হচ্ছেটা। কালীঘাটে টালির চালা দিয়ে চোরের কারখানা, আমি আপনাকে পরিষ্কার বলছি একটা কথা, দেখুন আজকে দুদিন ধরে পেন ডাউন হয়েছে, এই দুদিন ধরে পেন ডাউন যে করছে তার ফলে আপনি দেখবেন এই নবান্ন থেকে চেয়ার ডাউন হবে মমতা ব্যানার্জির। আর মমতা, আমরা টেনে নামাবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিল না বাংলা বাংলার মেয়েকে চাই, আজকে দেখুন এই বাংলার মেয়েগুলো দাঁড়িয়ে আছে, মমতা বন্দি মমতা ব্যানার্জির গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে দিয়ে দেবে, আর যদি গন্ডারের চামড়া থাকে তাহলে দিয়ে দেবে না। 20 দিনের আন্দোলনে পরিণত হবে, আগামী দিনে আমরা আরো বেশি মনোবল নিয়ে লড়ে যাব মাঠে, মনোবল নিয়ে লড়ে যাব। আপনাদের বেতন কাটা হবে, কর্ম জীবন থেকে একদিন চলে যাচ্ছে, আপনাদের ভয় লাগছে না? আর অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক আপনাদের সহযোদ্ধারা। আমরা উদ্বিগ্ন আমাদের সহযোদ্ধাদের জন্য, কিন্তু উদ্বিগ্ন মোটেই নয় সবাই এই কালা সার্কুলার নিয়ে, একটু উদ্বিগ্ন নয়, আর আমরা মানছি না, একটু উদ্বিগ্ন নয়। আর না না, আমি আমি একটু জানতে চাইবো যে অনুরাগবাবু সম্ভবত ছাত্র নেতা আপনি বললেন, তাই তো? তা উনি কি এখনো ওনার প্রফেশন কি ছাত্র, এই মুহূর্তে ছাত্রই তো উনি, তা আমি একটা জানতে চাইবো উনি ভবিষ্যতে কি হতে চান, ভাতাজীবী না তেলজীবী? ভাতাজীবী না তেলজীবী, উত্তর দাও। আমি কি হতে চাই, আমি কি হতে চাই সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি এটা একাডেমি, আপনি ব্যক্তিগতভাবে এসব বলবেন না। শুনুন, আমি বারবার যে জিনিসটা বলছি, আমরা পশ্চিমবঙ্গকে মাননীয় ভাতাজীবী তৈরি করতে যাচ্ছে, তোর চাই তো সঞ্জীবী তৈরি করতে যাচ্ছে, ভাতাজীবী একদম। আপনি আমার, আপনি আমার পিতা, আমি জিজ্ঞেস করছি, আপনি একটা, আপনি আপনি প্রতীক, আপনি প্রতীক, সারা পশ্চিমবঙ্গবাসীকে ভাতাজীবী তৈরি করতে চাইছেন, এটাই শুনছি। কি বলছে, ঠিক আছে, তোমাদের কি একটা কর্মবিরতিতে 3% আরো 2 কর্মবিরতিতে 9% মোট হবে? হবে আমার প্রথম কথা, হ্যাঁ বলুন, আজকে যে কর্মবিরতির কথা বলা হচ্ছে, আজকে একবারও ওনারা আঙ্গুল তুলছেন আজকে কেন্দ্রীয় সরকারের দিকে, যে কেন্দ্রীয় সরকার আজকে বাংলাকে বঞ্চিত করছে 1,00,000 কোটি টাকা বকেয়া জিএসটি বাবদ টাকা, আমফান বাবদ টাকা, জস বাবদ টাকা, সেই টাকা আজকে বাংলার কাছে, আজকে বাংলা বঞ্চিত হচ্ছে, টাকা দিচ্ছ না তাই দিয়ে দিতে। শোনো, কর্মচারী আমরা কেন্দ্রীয় মানে কর্মচারী নই, আমরা সরকারি কর্মচারী, আমরা আমাদের সরকারকেই বলবো। পেয়েছেন উত্তর, পেয়েছেন উত্তর, পেয়েছেন, ওনারা কেন্দ্র সরকারের কর্মচারী নন, এনারা রাজ্য সরকারের কর্মচারী। সরকার যদি না বাংলাকে, বাংলা সরকারকে বঞ্চিত যদি না করে, বঞ্চিত করছে আজকে বঞ্চিত। আর দিদিমণিকে বলুন উদ্যোগ নিতে, আমরা দিদিমণির নেতৃত্বে দিল্লি যাব যদি আমরা। না শুনো কিশোর, না না না, এক সেকেন্ড, আরে এরা বলছে আমফানের টাকা দাও, তাহলে আমফানের টাকা কি দিয়েতে দেবে নাকি? আমফানের টাকা দিয়েছে, শোনো।